ইতিমধ্যে আমার ফ্রেন্ড সুজনের সাথে বাদল লাগিয়ে গেছে, করোনার মৌসুমে ঈদের বাদল লাগিয়ে গেছে। হ্যাঁ গাইস, কি অবস্থা? সকালে আশা করি সকালে ভালো আছেন। আমি ভালো আছি। আসলে বলতে শহরে আমাদের বাসার রান্নাঘরের গ্যাস ফুরিয়ে গেছে, সেটা আনার জন্য আর কিছু শপিং করব। আর একটা কথা বলে দেই, আমাদের দেশের সরকার কিছুদিন আগে এই ঈদের জন্য মার্কেট গুলা সব কিছু খুলে দিয়েছিল, কিন্তু দেখেন আমাদের পাবলিক গুলা এরকম হুমড়ি খেয়ে মার্কেটে চলে গেছে, মানে হাঁটার জায়গা নাই এরকম একটা অবস্থা। অ্যাকচুয়ালি আজকে সেটাই দেখাবো। বিগত 2-3 দিন আগে আমি শহরে গিয়েছিলাম, সেখানে এরকম অবস্থা দেখতে পেয়েছি। আজকে ভাবলাম যে আপনাদেরকে দেখাই। আর আমাদের টাঙ্গাইলে বর্তমানে এখন লকডাউন দিয়ে দিয়েছে, কারণ এই এই কারণেই। আশা করি সকলে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক। আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি, আমরা শহরের দিকে রওনা দিয়েছি। এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমার ফ্রেন্ড হঠাৎ করে বাসায় ছিল না, সেই জন্য তাকে নিয়ে যেতে পারি নাই। পরবর্তীতে সে ফোন দিয়েছিল আমাকে, বাসা থেকে বের হয়ে পড়েছি, এখন যাচ্ছি জানতে, আমরা সব থেকে যাবো। আমার ফ্রেন্ড সুজনের সাথে দেখা হয়েছে, এখন আমরা শহরে যাচ্ছি শপিং এর জন্য। যে কেমন ভিড় হয় এই করোনার মুহূর্তে, যে এত পরিমাণ ভিড় হইতে পারে সেটাই আজকে আমরা দেখাবো। চলেন যাওয়া যায়। আপনাদের আমি দেখাচ্ছি যে লকডাউনে কি অবস্থা, এটাকে লকডাউন বলে না। আর ওইদিকে যেতে দিল না, আপনাদের দেখাচ্ছি। তারপর আমাদের বাজার সমিতির ভলান্টিয়ারগুলো অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, দেখেন তাদের কী অবস্থা। আর এইখানে এই গাড়ি ঘোড়াগুলো আটকানো হচ্ছে, আপনার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কী পরিস্থিতি। আমার মনে হচ্ছে না এখানে লকডাউন চলছে, সব দোকানপাট খুলে দিয়েছে। ঈদের বাজার লাগিয়ে গেছে, করোনার মৌসুমে ঈদের বাজার লাগিয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, সিকিউরিটির কারণে অনেক ধরনের সমস্যা ছিল। সামনে আশা করি এই কারণে সেই সমস্যাগুলো অনেক ধরনের সমস্যা ছিল কাটিয়ে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকার জন্য বেল আইকনটি দাবিয়ে দিবেন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি।